الصلاة والسلام عليك يا شفيع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجسم بوحدته بكبريائه وبسلطان وبإعلان وبإتقال وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا زد له ولا ند لأجمل أنور أجدر أكمل له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا এক নজর বন্দনা রাখিয়া চিৎকার মেরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু মহব্বতে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ জোরে বলেন বিসমিল্লাহির রাহমানির ওয়ালা سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله الآخرة ومن أراد المولى فله الكل একটি জবান কেউ বন্ধ রাখবেন না রে রাত্র প্রায় পৌনে দুইটা বেজে গেল একটাও মানুষের চোখে ঘুম নাই বাড়ির খবর নাই এইখানে অনেক মানুষ রয়েছেন গো যাদের মা নাই কথা কোন ঠিক কিনা এইখানে এমন অনেক মানুষ রয়েছেন যাদের বাবা নাই এখানে এমন অনেক কপাল পোড়া মানুষ রয়েছেন গো যাদের মাও নাই বাবাও নাই কথা কোন ঠিক কিনা
ওই মা বাবার রোহের মাগফিরা তেরা শাই, নিজের জীবনের গুনাহ মাফের আশায় সকলে একটু চিৎকার দিয়ে মহাব্বতে কন্যা সুবহানাল্লাহ, আর একটু মায়ের সুরে মহাব্বতে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে পড়ুন ইয়া ওয়ালি আল্লাহ, ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি সুবহানাল্লাহ وسلموا تسليما اللهم جره سيدنا مولانا محمد وعلى آل سيدنا اپنا رب আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন। আজকে যদি আপনারা কেউ ইন্তেকাল করতেন তাহলে আপনাদের পরিবারের কি আরো কিছু করার ছিল, আপনারা কি মাহফিলে আসতে পারতেন? তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের এই মাহফিলের মধ্যে আসার তৌফিকটুকু দান করিতেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ। তো মাহফিলে আসতে পেরেছেন নবীর দুরূদ শরীফ এমন একটি জিনিস ওয়াজের মধ্য দিয়ে বলবো একটু সময় নিয়ে, আজকে যেহেতু আমার আলোচনার বিষয় আউলিয়া কেরামের শান, কিন্তু নবীর দুরূদ শরীফটা বাবা এমন জিনিস, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, দুনিয়াতে থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে হাশরের ময়দানে সেই ব্যক্তিটা আমি নবীকে অনেক বেশি কাছে পাবে। সুবহানাল্লাহ। তো যেই বিষয়টি বলছিলাম নবীর দুরুদের ফজিলত আছে না নাই, একটু জোরে বলেন আছে না নাই? যদি নবীজির দুরুদ শরীফের ফজিলত থেকে থাকে বাবা দয়া করে পায়ে ধরে বলবো, আমি বেশিক্ষণ আলোচনা করব না, যেহেতু অনেক কষ্ট করে আমি ঢাকা থেকে এসেছি, একটু সেই প্রতিদানটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর একটু মহাব্বতে পড়ি আল্লাহুম্মা সবাই সাইয়্যিদেনা মাওলানা পেলে মোরা আর কিছু তো চাহি না, কথা বলেন ঠিক না বেঠে? আমরা যদি সাচ্চা আশেকের রাসূল হতে পারি দয়াল নবী নিজে আমাদের বাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই? প্রিয় নবী নূর নবী রহমতের খাজিনা তোমার দিদার পেলে মোরা আর কিছু তো চাহি না, দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা আমারি মরণ বেলায় তোমার দিদার পেলে মোরা আর কিছু তো চাহি না আল্লাহুম্মা। مولانا محمد وعلى آله نبي جي هو نبي جي او مايا চন্দ্র যদি মোরা হইতাম
আপনার রওজা মুবারক নজর বন্দি করি তামাল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু সকলের সামনে আগে আগে বসেন, যারা দাঁড়িয়ে আছেন তারাও দয়া করে প্যান্ডেলের মধ্যে বসে যান, যারা পিছন দিকে বসে আছেন তারাও একটু দয়া করে সামনে চলে আসুন। সকলে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, মারহাবা লা ইলাহা, লা জোরে লা ইলাহা, নামাজে রোজা সাই রহো না, তোমার মা বাবার খদমত ভুইল না, বলো নামাজে রোজা তোমার মা বাবার খদমত, আমার নবীর দুরুদ সাই রহো না, বাইরে নবীর দুরুদ, আমার নূর নবীকে ভুইল না, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আহা দুই নয় নেই দেখলে গো তোমায় নবী, দুই নয় নেই দেখলে গো তোমায় নবী, ফোরাইতাম নের জালালা, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরারে আমার ও আমার বাবারা গভীর রচনে হয়ে গেল, এ আমার বন্ধুরা রে, রাত্রে ১২টার আগে মাহফিলের পজিশন থাকে এক রকম, রাত্রে ১২টার পরে মাহফিলের পরিবেশ হয়ে যায় আরেক রকম। বন্ধুরে আমার, রাত্রে ১২টার আগ পর্যন্ত দুনিয়ার কাজকর্ম চলে, দুনিয়ার সকল কাজকর্ম করে এসে যে ব্যক্তিটা রাত্রে ১২টার পরে না ঘুমাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে গো, আপনার বান্দুদের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরায় আছে, এই গোস্তের টুকরাটাকে বলা হয় লতিফায়ে কলব, আপনি যখন একটা করে গুনাহ করবেন গো, ওই গোস্তের টুকরার মধ্যে একটা করে কালো দাগ পড়ে যাবে, এমন করে যদি আপনি গুনাহ করতেই থাকেন রে, একটা করে কালো দাগ পড়তেই থাকবে, পড়তেই থাকবে, এই দাগ পরিষ্কার করার কোনো ওষুধ নাই রে বাবারা, এই যে গোস্তের টুকরাটা যদি পবিত্র থাকে আপনার দেহটাও পবিত্র, আর এই গোস্তের টুকরাটা যদি অপবিত্র থাকে রে আপনার দেহটাও অপবিত্র। এবার যদি ওই গুনাহগুলোকে মাফ করতে চান একমাত্র ওষুধ হচ্ছে আমার আল্লাহর জিকির। আমার নবী, আপনার নবী বলেছেন রিদাকুল কলব যিকরুল্লাহ, আমার উম্মতেরা ওই কলবের একটি খাদ্য আছে, ওই খাদ্যের নাম হইল আল্লাহর জিকির, জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য একটু মহাব্বতে একটা আওয়াজ বন্ধ রাখবেন না, পোলা পাইন যারা আছো তোমরাও একটু সাথে সাথে বলবা, বড়দের সহযোগিতা করবা, একটু সকলে মহাব্বতে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ জুরে জুরে আল্লাহ আল্লাহ মাথা নাড়ায় আল্লাহ আল্লাহ মুরশিদ নামে এতই মধু দয়াল নামে এতই মধু খাইলে মধু ফুরায় না আমার মনে হয় আসে গো দেওয়ানা মাশাল্লাহ আল্লাহ 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 জুরে জুরে আল্লাহ আল্লাহ মুরশিদ নামে এতই মধু দয়াল নামে এতই মধু খাইলে মধু ফুরায় না আমার মন হয় আসে গো দেওয়ানা মাশাল্লাহ আল্লাহ 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 মুরশিদ মুরশিদ কইরা আমার ঘুমাশে না নয় হনে মুরশিদ মুরশিদ কইরা আমার ঘুমাশে না নয় হনে আমাকে বলে বাগ মুরশিদ কে মহনে মাশাল্লাহ আল্লাহ 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 মুরশিদ মুরশিদ কইরা আমার ঘুমাশে না নয় হনে মুরশিদ মুরশিদ কইরা আমার ঘুমাশে না নয় হনে আমাকে বলি বাগ মুরশিদ কে বহনে আমাকে বলি বাগ মুরশিদ কে বহনে জহ মাশাল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনি কাটাইয়ে মাশাল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনি কাটাইয়ে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ দূরে যদি রাখো দয়াল সব বলো কোনখানে দূরে যদি রাখো আমায় যাব বলো কোনখানে আমাকে বলি বাব মুরশিদ কে মহনে মাথা লড়াইয়া আল্লাহ 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 বলন নাই যা করেছি তোমারি দুর্বারে বলন নাই ক্ষমা করিয়া নিয়োগ কুলেতে মাশাল্লাহ আল্লাহ 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 জুরে জুরে আল্লাহ 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 বহলন নাই যা করেছে তোমারি দরবারে বহলন নাই ক্ষমা করিয়া নিয়োগ কুলেতে মাশাল্লাহ আল্লাহ 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 দয়া যদি লাগে গো দয়াল রাইখেন আপনার চরণে দয়া যদি লাগে দয়াল রাইখেন আপনার চরণে আমাকে বলি বাগ দয়াল কে মহনে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ একটু জোরে সোরে মহাব্বাদে কান্না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমার আল্লাহ আমাদেরকে এখানে শুধু শুধু পাঠান নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতু জিন্ন
والإنسان إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করি নাই ইল্লাহে তবে করেছে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য একটু জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার মানে এই নয় আমরা মদ খাবো মদ পান করব তার মানে এই নয় আমরা জুয়ার মধ্যে যেয়ে লিপ্ত হব বিভিন্ন পাপ কাজে লিপ্ত হব এই আমার বাবারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য আউলিয়া কেরামদের সহবতে থাকার জন্য এই আমার বাবা দিরা গো আপনি যদি আউলিয়া কেরামদের সাথে নিজের আদর্শকে মিলাইতে পারেন আউলিয়া কেরামদের পথ মতকে যদি আপনারা গ্রহণ করতে পারেন গো আমার আল্লাহর আউলিয়া কেরামের সাথে আপনার হাসর করে দিবে জোরে কোন না সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমি আশাই কি আপনারা রাগ করছেন আপনাদের কি আনন্দ লাগতেছেন আমি যাচ্ছি এত দূর থেকে এত করে কষ্ট করে আসছি অত সাইসা দেখে আপনারা ঘুমায় রয়েছেন এই পুরার মধ্যে কয়টা বাচ্চা ঘুমায় রয়েছে এই আপনারা ফল দিছেন আমারে নাকি ওয়াজ তো করব ওয়াজ করার জন্য আসছি দেখুন ওয়াজ করে আয়েশা যদি এই কাহিনী দিয়ে কারমাটা নিকট মাতারা নষ্ট হয়ে গেছে আমার বাড়িও তো কসবা আমি থাকি ঢাকা তো এখন আয়েশা যদি দেখি আপনারা ঘুমায় রয়েছেন বক্তা আয়েশা যদি দেখে প্যান্ডেলে মানুষ নাই মানুষ রয়েছে ঘুমায় তাহলে ওয়াজ করতে কি বাজন মজা লাগবো কি লাগবো এই রাত্রের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্য কোন খারাপ কাজে না নিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে বসিয়ে রেখেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে যিনি সৃষ্টির আদি যিনি সৃষ্টির মূল যিনি সৃষ্টির কল্যাণকারক যার বাহন ছিল বুরার যার সফর হয়েছে মেরাজ জোরে কর না সুবহানাল্লাহ যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা জৈনবের লক্ষ্যস্থল ছিল কাবা কাউসার জৈনবের উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার জোরে কর না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে আল্লাহর কাছে কোনো অনুরোধ করা লাগে নাই বিনা দরখাস্তে আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছেন ওই নবীর উম্মত বানিয়ে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এই জন্য আরেকবার পড়ে নিই আলহামদুলিল্লাহ আরেকটু জোরে আলহামদুলিল্লাহ এখন আপনারা কি ওয়াজ শুনবেন শুনবেন আপনারা কারা কারা শুনবেন দুইটা হাত তুলেন আল্লাহ যারা এই দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহর বন্ধু হবে এই দুনিয়াতে থাকা অবস্থায় তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই জোরে কর না সুবহানাল্লাহ আমি কোন ভূমিকা না রেখে সরাসরি আলোচনার মধ্যে ঢুকে গেলাম এই আমার বন্ধুরে আমাদের বাংলাদেশ থেকে অনেকে হজ করতে যায় কি যায় না কথা কর না যাই কি যায় না বন্দরে আমার একদিন এক পাগলা মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল কোথায় কথা কর না মদিনার উদ্দেশ্যে রওনা হইছে রে এই পাগলাটা একবার দুইবার তিনবার চারবার এগারো বার যখন হজ করছে মদিনায় ঢুকলো রে এই পাগলাটা বাড়ি থেকে
এই উদ্দেশ্য করে রওনা করেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমি আজকে নিয়মিত আপনার দরবারে একবার আসলাম, যতবার আপনার দরবারে হজ করতে এসেছি গো ইয়া রাসূলুল্লাহ, আমি একবারও আমার গুনাহ মাফ করার উদ্দেশ্যে আমি আসি নাই, বাড়ি থেকে যতবার রওনা দিয়েছি ততবার মনের একটা খেয়াল ছিল, জীবনের তরে একবার যদি আপনি মদিনাওয়ালার দিদার পাইতাম, জোরে কন্যা সুবহানাল্লাহ, ওই নবীর দিদার আমরা চাই কি চাই না, নবীর দিদার যদি জীবনে একবার পানার কোনো চিন্তা আসেনি, আর একটু জোরে বলেন চিন্তা আসেনি, ওই পাগলাটা যখন মদিনায় যাইয়া নবীর রওজার মধ্যে ডাক দিয়া কই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবীজিকে সালাম দিলেন, সালাতু সালাম দেওয়ার পরে ওই পাগলাটা কানতে কানতে রোজার মধ্যে শুয়া গেছে রে আমার বাবারা, ওই পাগলাটা যখন কানতে কানতে রোজার মধ্যে ঘুমাইয়া গেল, ওই পাগলার ঘুমের ঘরের মধ্যে আমার দয়াল নবী আয়েশা হাজির হইয়া গেছে, এবার দয়াল নবী আইসা ডাক দিয়া কই ও পাগলা, তুই আমার চোখের পানি ফালাইয়া ডাক দিলি, আমি কি আর রোজার ভিতরে থাকতে পারি, জোরে কন্যা সুবহানাল্লাহ, আমরা আর নি লইয়া গো যাইবা সোনার মদিনায়, কন্যা আমরা আর নি লইয়া গো যাইবা, আল্লাহ আমরা মনে গরিব হইতে পারি, আল্লাহ আমরা মনে গরিব না, আমরা রে নে লইয়া গো যাইবা সোনার মদিনায়, আমরা রে নে লইয়া গো যাইবা, একটা জবানকেও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে নবীর মহাব্বতটা হৃদয়ের মধ্যে রেখে বলেন সুবহানাল্লাহ, এবার নবী আয়েশা ডাক দিয়া কই ও পাগলা, তুমি তো একা আমার দরবারে আসো নাই, তোমার চাইতে আরো বড় একটা পাগল এসেছে, ওই পাগল তো তাজ্জব হয়ে গেছে, আমার চাইতে বড় পাগল নবীর দরবারে এসেছে, আমার চাইতে নবীকে কে ভালোবাসে, এমন অনেক পাগল আছে না বাজার, আছে কি না, যে আমার চাইতে আমার মুর্শিদরে কে বেশি ভালোবাসে, আমি তো সব থেকে বেশি ভালোবাসি, এমন কিছু পাগল আছে কি না, এবার ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি আমার চাইতে বড় পাগল, পাগল তার নাম কি, এবার নবী ডাক দিয়ে বলে গো তোমার চাইতে যে বড় পাগল আসছে রে, ওই পাগলের নাম হইল হযরতে হাসান, জরি কন্যা সুবহানাল্লাহ, আমার নবী বলে হাসানকে যায়া বলো গো, আমি নবী হাসানকে ডাকতেছি, এবারে যাইয়া হাসানকে যখন নিয়ে আসলেন নবীজি মুরাকাবার হালতে দাঁড়িয়ে দিলেন, ও পাগলা আমি তো এই হাসানকেও ডাকি নাই, এবার দ্বিতীয় হাসানকে নিয়ে আসলেন, এবার আমার নবী ডাক দিয়ে বলে গো ও পাগলা আমি তো এই হাসানকেও ডাকি নাই, এবারে যখন তৃতীয় হাসান বিশ্রায় আমার নবী কই পাগলা এই হাসানকেও আমি ডাকি নাই, এবার ওই পাগল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, যত হাসান আমি শুধু এই হাসানি না, আর কত হাসান খুঁজে বিশ্রয়া বাই কইরা আনবো, আপনি দয়া করে ওই হাসানের আব্বার নামটা বইলা দেন, তাইলে হাসান চিনতে অসুবিধা হবে না, জোরে কন্যা সুবহানাল্লাহ, এবার নবী ডাক দিয়া কই ও পাগলা রে আমি তোমার যেই হাসানের কথা বললাম, ওই হাসানের আব্বার নাম হইল হযরত সৈয়দ খাজা গিয়াসউদ্দিন, জোরে কন্যা সুবহানাল্লাহ, এবার যখন ওই পাগলা ওই হযরত হাসানের উদ্দেশ্যে রওজার অলিতে গলিতে তালাশ করে রে, যাইয়া দেখতেছে এক পাগল ওই নবীর রওজার কিনারের মধ্যে বসে বসে কাঁদতেছে, মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা, মদিনা যাইতে চান কি চান না, চান কি চান না, আহারে নবীর রোজা যে কত সুন্দর, যে মদিনায় গিয়েছে সে বলতে পারবে, আসেনি কোনো হাদিস আমি এখানে,
হাত তুলে কে আছেন? সকলে বলি মারহাবা। এবার বন্ধুরে ওই পাগল চোখের পানি ফালায় ফালায় কান্দে, মদিনা মদিনা আসে কবিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আসে কবিনের ঠিকানা। আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, বৌনা নবীর দেওয়ানা, মদিনা মদিনা আসে কমো। একটু জোরে বলার চেষ্টা করবেন, আপনারা শুধু ঠিকানা শব্দটা বলবেন, বাকি লাইন আমি কোন যদি এত বেশি কষ্ট হয়। মদিনা মদিনা আসে কমো মিনের, আর একটু জোরে বলুন, মদিনা মদিনা আসে কমো মিনের। আয় হায় জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আসে কমো মিনের। জোরে বলবেন, মদিনা মদিনা আসে কমো মিনের। আয় হায় নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, দেখো যায়া মদিনা 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 আসে কমো মিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা। একটা জমানো কেউ বন্ধুরাই কেনা, চিৎকার মেরে মহাব্বতে গন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, কষ্ট তো হইতাছে, রুইসা কথা ছেড়ে ছেড়ে লিখে যান, আয়া যখন পড়ছেন আজকাল যায় না ঠিক কিনা গন, একটু আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মদিনার রোজাদে কত সুন্দর, যে মদিনার রোজার মধ্যে গিয়েছেন সে বলতে পারবে মদিনার গম্বুজটা কত সুন্দর কথা বলে ঠিক কিনা গন। এবার যখন ওই পাগলা ডাক দিয়ে হাসানকে আনলো গো, হাসানকে আনার পরে নবী ডাক দিয়া বলে, হাসান মনে করো মেরাজের রাতের কথা কন্যা সুবহানাল্লাহ, এখন তো মেরাজের এই মেরাজের দিন আসতেছে, মনে করো মেরাজের রাতের কথা, আমি যদি আমার ভাইকে বলি, ভাই মনে করেন গতকালের স্টেশনের কথা, তাইলে বোঝা গেল ওই জায়গায় আমার ভাইও ছিল আমিও ছিলাম। আমার নবী বলে, ও পাগলা মনে করো মেরাজের রাতের কথা কি? এবার বলতেছে, আমি যখন বুরাক থেকে নামলাম রফরফে উঠলাম, এই নবীর মেরাজের রহস্য জানা দরকার আছে না নাই? নবীজি খাটের মধ্যে ঘুমায় আছেন, আমার পূর্বে যে বক্তা আলোচনা করেছেন তিনিও বলেছেন, নবীজি খাটের মধ্যে ঘুমায় রইছে গো, আল্লাহ আদেশ করলেন নবীকে মেরাজে আনার জন্য, জিব্রাইল যাইয়া যখন দেখতেছে নবী ঘুমায় রইছে রে, যাইয়া দেখতেছে নবী ঘুমায় রইছে, কিন্তু নবীর যে ডাক দিবে সেই সাহস পায় না, নবীকে যে ডাক দিব সেই সাহস পাই না। এবার ডাক দিয়ে বলতেছেন, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ডাক দেওয়ার সাহস পাচ্ছে না, মনে মনে বলছে আমি যদি রসুলকে এখন ডাক দেই, আমি জিব্রাইলের তো জিব্রাইলগিরি শেষ, কথা কোন ঠিক কিনা? যার জন্য আল্লাহ আমি জিব্রাইল রে বানাইল, যার জন্য আল্লাহ আমি জিব্রাইল রে বানাইল, ওই নবীরে কি কষ্ট দেওয়া যাইব নাকি? জোরে কোন কষ্ট দেওয়া যাবে? যাবে না। এবার যখন জিব্রাইল নবীর একবার ডান হাত মুবারকের কাছে যায়, একবার বাম হাত মুবারকের কাছে যায়, একবার কপাল মুবারকের কাছে যাই গু, একবার কদম মুবারকের কাছে যাই, কিন্তু নবীর ডাক দিব সেই সাহস পাই না। জোরে কোন না সুবহানাল্লাহ, নবীরে ডাক দিব সাহস পাই না। এবার হযরত জিব্রাইল আলাইহিসসালাম আর কোন উপায় না দেখিয়া নবীর কদমের মধ্যে নিজের জিহ্বা লাগাইয়া দিছে। আল্লাহু আকবার, একটু মহব্বত বান ইয়া রাসূলুল্লাহ, দেখেন কত বড় ফেরেশতা নবীর কদম মুবারক এসে নিজের জিহ্বা মুবারকটা লাগাইতে হারে,
তাহলে সেই নবী কি সাধারণ নবী নাকি? কথা কর, সেই নবী কোন সাধারণ নবী? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই ওই নবী যে ঘাম, সাহাবীরা তোর বানাই ওই নবী যে ঘাম। বলটা পারেন, আরে বদলটা পারেন না, আপনি পারেন, সবাই পারেন একটু আমার সাথে সাথে বলেন, রহমতে আলম নূরে মুজাস, বলেন রহমতে আ নূরে সাহাবীরা তোর বানাই ওই নবীর ঘাম, বলেন সাহাবীরা ওই নবীর। আহা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার জন্য চন্দ্র সূর্য তারকারাজি কন্যা, সুবহানাল্লাহ, যাহার জন্য চন্দ্র সূর্য তারকারাজি, বাবা রোশন বাণী কষ বাবা সে রোশন বাণী, খারে রাবাসি বেহেস্তে রয়ে রুমে রুমে লেখানো নবীর নাম, বেহেস্তে রয়ে রুমে রুমে লেখানো নবীর নাম। একটু সকলে পড়েন, আল্লাহুম্মা সাইয়্যেদেনা মাওলানা বন্দরে রে আমার, জিব্রাইল আর কোনো উপায় না দেখিয়া নবীর কদমের মধ্যে জিব্বাটা লাগাই দিল রে বাবা। আমার নবী যে কেমন নবীজি, আমার নবী যে কেমন নবীজি, আমার নবীর শান বর্ণনা হচ্ছে। একটু সকলে ধৈর্য নিয়ে বসে যান, যারা এখনো রাত্রের বেলা মাহফিল চলার অজু হাতেরে আমার বাবারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছেন, মাহফিল তো বাবা প্রত্যেক দিন হয় না, মাহফিল তো বাবা প্রত্যেক দিন করার সুযোগ নাই, বক্তারাও প্রত্যেক দিন সময় পাই না, আপনারা একটু কষ্ট করে বসে যান, রাজি আছেন না? নাই। এই জন্য বলছি আর একটু আওয়াজ দিয়ে দূর শুনে প্রণাম, জোরে জোরে মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যেদেনা ধারণ করে তাম, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যেদেনা মাওলানা মন্দুরারে আমা, নবীর কদমের মধ্যে জিব্বাটা লাগায় দিল রে, নবী যখন ঘুম থেকে উঠলেন, উঠার পরে নবীকে ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, ও জিব্রাইল আমার কেন তুমি ঘুম ভাঙাইলা, আরে তুমি ফেরেশতা হয়ে আমার কদমে কেন জিব্বাটা লাগাইলা গো? এ আমার বন্ধুরা, এবার জিব্রাইল ডাক দিয়া কই, নবী গো ও মায়ার নবীজি, দয়াল নবীর কদমে যে জিব্বা মুবারকটা লাগাই দিল, লাগানোর পরে নবী ডাক দিয়ে বলছেন, এ জিব্রাইল তুমি কেন আমার কদমের মধ্যে জিব্বাটা লাগাইলা, জানার রহস্য আছে না নাই? আজ মনে আছে না নাই? এবার ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী জি, আপনি এত বড় রাসূল, আপনি সর্বশ্রেষ্ঠ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি হচ্ছেন নরের তৈরি। নবী ডাক দিয়ে বলছে, কেন জিব্বা লাগাইলা? নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার যদি ঘুম থেকে উঠতে কষ্ট হয় তাহলে আমি জিব্রাইলের জিব্রাইল গিরি শেষ। এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী জি, আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনাকে মেরাজে নেওয়ার জন্য। এই কথা শুনিয়া নবী ডাক দিয়ে বলিব, ও জিব্রাইল আমারে কি শুনাইলা গো জিব্রাইল, আমারে তুমি কি শুনাইলা? নবী কেন্দে দিল সাথে সাথে। এবার জিব্রাইল বলে আল্লাহ বলে আপনাকে মেরাজে নেওয়ার জন্য বলছে রে, এখন আপনি কি করবেন? এবার বলে আমি যদি আল্লাহর সাথে মেহরাজের মধ্যে চলে যাব তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে? জোরে করেন না সুবহানাল্লাহ। নবীজি কি উম্মতের চিন্তা করে কি করে না? আরো জোরে বল, করে কি করে না? আর আজকে আরে বাবারে দাওরা ফাঁস করে আয়া, দাওরা ফাঁস করে এলো রে। আমরা মত না নবী যে আমরা বাজারে গেছি, নবী বাজারে গেছে, আমরা বিয়া করছি, নবী বিয়া করছে, কই কি কই না? জোরে করে নাউজুবিল্লাহ। নবী বলে মাটির তৈরি, নবী বলে গায়েব জানে না। এখন নবীর নবী যে গায়েব জানে না, নবীর গায়েবটার কিসের সাথে তুলনা করছে জানেন? এই যে গরু গাধা হাইওয়ানাত যে প্রাণীগুলো আছে তাদের এলেমের সাথে নবীর এলেমটাকে তুলনা করছে। আর জোরে করে নাউজুবিল্লাহ। এবার জিব্রাইল এসে দেখেন, জিব্রাইল বলে নূরের তৈরি, জিব্রাইল নূরের তৈরি, আমার নবী মাটির তৈরি, ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ঠিক আছে নি, আপনারা কি কোন নবী মাটির তৈরি, কোন নবী মাটির তৈরি? এবার জিব্রাইল রে নূরের তৈরি বানাইছে, যখন শুনেন না বাবারা রহস্য আছে না নাই? জিব্রাইলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমি আমার রাসূলের নূর মুবারকটাকে সৃষ্টি করেছি। বলেছেন কি বলেছেন? আমি আমার নূর হইতে আল্লাহ যখন ছিল এক, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই, ঠিক কি না গো? আরে আল হাকিকের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, আরে ডুবু মারিলেন এশকের দরিয়ায়, হায় গো সময় যায় পুরো দুরুদে নবী মুস্তফা, কোন না পুরো দুরুদে নবী, একটা জবান কেউ বন্ধ রাখবেন না রে, সকলে একটু মহাব্বতে মায়ের সুরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন জিব্রাইল বলে আপনাকে বলছে মেরাজে নেওয়ার জন্য, এবার নবী বলে আমি যদি মেরাজে যাই তাইলে আমার গুনাহগার উম্মতের কি হবে? এই মনে আসে না? সকলে আমার দিকে তাকান, অন্য একটি দিকে তাকাবেন না, আমার দিকে মনোযোগ দেন সকলে, আমি বলা বাঙ্গো মারা কোন ভাবে থাকবে অত সস্তা নাকি? এবার শুনেন, এবার বলা হয়েছে কি আমি যদি মেরাজে চলে যাই আমার গুনাহগার উম্মতের কি হবে? এবার জিব্রাইল আল্লাহরে যায়া কয় আল্লাহ গো, ও মায়ের আল্লাহ আপনার নবী তো এই কথা বলছে। এবার আল্লাহ ডাক দিয়া কয় যা যা জিব্রাইল যা, আমার নবীরে যাইয়া বইল দে, যতদিন পর্যন্ত আমার নবী আমি আল্লাহর কাছে থাকবো গো ততদিন পর্যন্ত আমার একটা নবীর উম্মতের গুনাহ লেখা হবে না। আল্লাহু আকবার। এবার যখন নবীজি বলছেন, এবার নবী ডাক দিয়ে কয় নবীর কাছে যখন জিব্রাইল আসলো, আল্লাহ মানুষ নবীর কাছে যখন জিব্রাইল আসলো গো, নবীর কাছে যখন জিব্রাইল আসলো আসার পরে নবী ডাক দিয়ে বলে আল্লাহ কে বলেছেন? এবার নবী নবীকে জিব্রাইল বলে আল্লাহ বলেছেন যতদিন পর্যন্ত আপনি আল্লাহর দরবারে থাকবেন গো ততদিন পর্যন্ত আপনার উম্মতের একটা গুনাহও আপনার উম্মতের গুনাহও আল্লাহর খাতার মধ্যে লেখা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আমার সাথে সাথে একটু দুরূদ চলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت ذکر کریں اللہ 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 তোমায় পাইতে কান্দে পাগল মোর দানা হাবাজান, এ আমায় দরশো ওয়ালো মাইশুল্লাহ আল্লাহ 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 আল্লাহ
পাগল কোন সাধন পাইবার মুর্শিদ কোন সাধন পাইবার মুর্শিদ তোমার তুই চোর অনুদান আমি নাই রে তুমি মরছি বলে বলতে আমি নাই রে তুমি মরছি বলে তোমার লাগি হইল বিফল তোমার লাগি হইল বিফল ওরাই শেরশা পেরেছি বল দাও না পাস আমি তোর সোয়ান মাশাল্লাহ মারহাবা আমি কারে বসাই রাখবো কাটে কাটের মাঝে কারে বসাই রাখবো আমি কারে বসাই রাখবো মনের কথা কইলা কইব কারে কাছে পাইলে গোব হৃদয় সিংহাসনে বসাবো মাশাল্লাহ আমার মুর্শিদ চাঁদে আসবে গো আমার দয়াল চাঁদে আসবে গো হৃদয় সিংহাসনে বসাবো অন্তর অন্তর আমার মুর্শিদ চাঁদে আসবে গো আমার দয়াল চাঁদে আসবো গো হৃদয় সিংহাসনে বসাবো মাশাল্লাহ আল্লাহ আমার কে বুলি বাবু মুর্শিদ কে মনে বলন নাই জানা করেছি তোমারি দরবারে বলন নাই কামা করিয়া নিয়োগ কোলেতে মাশাল্লাহ বলন নাই জানা করেছি তোমারি দরবারে
গোলাম নাই খামাগ রিয়ানি অগ কোলেতে মাশাল্লাহ আই হাই হাই দাও হাই দাও আল্লাহ 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 হাই দাও পাগল হয়ে যা আল্লাহ আপনার চৌরহনে দয়া যদি লাগে গোপাল রাইখান আপনার চৌরহনে আমার কে বলি বাবু মুর্শিদ কে মহনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।